এবার আরো কিছু সংবাদ এক নজরে নেত্রকোনার পূর্বথলায় শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত গল্প ও কবিতার বই বিতরণ করা হয়েছে বিকেলে জগতমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে একশো শিক্ষার্থীকে দেয়া হয় এসব বই সাতই মার্চের ভাষণে উপলব্ধি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বই বেশি করে পড়া উচিত বলে মন্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী